আমি 6 নম্বর মমিনপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। যাই হোক, এই বিষয়টা আজকের যে বিষয়টা, এই বিষয়টা দীর্ঘদিন ধরে থেকে আমি বারবার এখানে তারিফ করছি যে ভাই, এই যে বাচ্চা কাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, প্রিয় বা টেবিলে টেবিলে বিক্রি না করাটাই ভালো হবে। এবং আমি ওই যে দুদিন পরে যে ঘরটা ভাঙিয়ে দেওয়া হলো, ওই ঘর থেকে কিছুদিন আগে 320 পিস মাল টেবলেট আর কি ধরে চালান করছি। ধরার পরে যাই হোক, আমার উপর যে একটা অন্যায় অত্যাচার শুরু হলো, তারপরে আমি কিছু বলিনি। যাই হোক, পরস্পরে শুনতেছি বা দেখতেছি যে আরও এই জায়গাটা বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে সবাই গ্রামের মানুষ এবং একত্রিত হওয়া সবাই একটা উদ্যোগ। হ্যাঁ,
আমার ও অন্যায় অত্যাচার মানে আমি যে ওই যে ট্যাবলেটটা 320 পিস মাল ধরে যখন চালান করি, তারপরে আমাকে শকট ভবর বাজারে আমার যে ষাটের কলম ধরলো, ধরার পরে তো একটা ঘুষিও দিছে, তারপরে আমি লজ্জার বিষয়ে কাউকে বলি নাই। হ্যাঁ, না বলার পরেও দেখছি সিটিগুলো বেশি হচ্ছে। যাই হোক, গ্রামের সবাই মহিলা এবং পুরুষ সবাই একত্র হয়ে এই সবাই ইয়া নিচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এই আসরটা ভাঙচুর করিয়ে, যাই হোক, এই কারণে এখানে ভাঙচুর করছে। এখানে আগামীকাল যার জমি যার কাজ তারা হয়তো বিক্রি করছে, কাজটা বা কাজ হয়েছে, তারা আসিয়ে হুমকি ধমকি দিয়ে মারপিট করছে, মারামারি প্রচুর হয়েছে। হ্যাঁ, হওয়াতে লোকজন আরো রাগি গেছে, যাওয়ার পরে যাই হোক, 80 বছরের মহিলাকে মারছে এবং দুইজনকে চোটাইছে, মাথায় চোটাইছে, কপালে চোটাইছে। আমি চাচ্ছি আপনাদের কাছে আমার অকুল অনুরোধ, যেন এই এলাকার বাচ্চা কাচ্চারা ভালো থাকে, সুস্থ থাকে, তার পরিবারেরা ভালো থাকে, এইটুকুই আমার অনুরোধ আর কি। এইটুকু বলি, আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার জমি আমার কিন্তু আমি ওনারা কিন্তু আমার কাছে আমি জমিতে নাম তারপরে 95,000 টাকা দেওয়ার পর আমার জমিতে নাম সর্বপ্রথম শপথেই আরো গেলা ছেলেগুলো নষ্ট করছে, এই এই ধরনের এলাকাটা করে নষ্ট করে দিছে আর কি। তা আমার মনে হয় এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। খালি এই বলি না, যারাই মাদক আসক্ত আছে তাদের ওর সহযোগিতা যারা আছে তাদের সবার পুরা ইয়া শাস্তি হওয়া উচিত। হয় যে অবস্থা ওর, মানে মাদকের আস্তানা ছিল, ঘর ছিল, এই মাদক আস্তানার জন্য স্কুলের পরিবেশটা নষ্ট হয়ে যায় এবং ছোট ছোট বাচ্চারা অনেক মানে ডিস্টার্ব হয় এবং মেয়েদেরকে টিচিং করে, মেয়েদেরকে এরা ডিস্টার্ব দেয়। এখানকার যারা মাদক ব্যবসা করে সবাই চেনে এবং ভূমিদস্যু তারা, এবং এই পুকুরগুলো দখল করছে, এই পুকুরও দখল করছে, তারা কোনো কাগজপাতি নেই। তাদের কাজ এই এলাকায় শুধু এইটাই, প্রায় 15-20টা জমি তারা দখল করে নিছে, কোনো কাগজ নেই। নামগুলো বলেন, নামগুলো বলুন। নাম হলো শওকত, বুলবুল, সবুজ, আল্লাম, হ্যাঁ, এই হীরা, মতিউর, এইগুলো এরা কাজ এইটাই, আকবর, আশরাফ আলী, এরা এই কাজ ছাড়া অন্য কোনো যায়। আপনারা খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, সামান্য না বুটবুড়ির দোকান উঠে হলো প্রমাণ, ওখানে তারা পরিহত হয় আর বিক্রি করে। কি কি মাদক বিক্রি করে? ওরা সব সব মাদকের র‍্যাব ধরছিল দুইবার, বুলবুলের ভাইকে 208টা ইউবা সহ ধরছিল, তার নাম হলো বকুল। এত কিছু করার পরেও তাদের এত সহজ কালকে 3টা মার্ডার করছে এখানে, মার্ডার মানে সরি মাথা ফাড়ি দিছে। আপনারা কি লিখিতভাবে প্রশাসনের কাছে? হ্যাঁ, প্রশাসনের কাছে লিখিত দিয়েছি, এখন এরা সরি নিয়ে গেছিল, কালকে সকালে আসে করছে। কোন নেতা ইদানিং ছাড়ে না, আল্লাহ জানে। ইদানিং তারা এমন হয়ে গেছে খালি ঘর বাড়ি দখল করতে চায় মাইশের। তাদের ব্রিটিশ আমলে কোন এক রেকর্ড শওকত আর লেবু 2 নম্বর কাগজ বানায়, আর কোনো কাজ নেই, এই 2 নম্বর কাগজ বানায়। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি মাদক মুক্ত ভূমিদস্যুদেরকে এলাকা থেকে বিতরণ করার জন্য,
এই ভূমিকেশ লোক এই গ্রামের লোক ছোট ছোট বাচ্চাদের কেও এটা এমন হক করে ফেলেছে একটা পুরিয়া ধরে দেয় ওই পুরিয়াটা ওইখানে দিয়ে আয় তো তাকে 50 টাকা লবে এবং তাদের অনেক ছেলে পেলে মাদকে সবাই মাদক ব্যবসা করে বুলবুলের পরিবার গোটাল মাদকে ব্যবসা করে সকলের পরিবার গোটায় তাদের একটা ভালো ব্যবসা দেখাক তাহলে আমি বলবো যে না এরা খুব ভালো লোক আচ্ছা শুনেন আজকে এই যে মাদক যেটা মানে তারা ব্যবসা করে এই জায়গার তো থেকে জি জি এইজন্য আপনারা এটা পুরাই দিছেন হ্যাঁ পুরাই দিছি যে মাদকের আস্তানা ছিল এই আস্তানাটা আমরা স্থানীয় বাসিন্দা সবাই মিলে প্রায় 100 লোক মিলে আমরা এই মাদকের যে আড্ডাখানা ছিল এটা আমরা ওই জমিটা আমাদের কাছে এন্ডি ভাইসা